अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। माँ, 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 এটা কি করছো তুমি? আজকে রুচিতার জন্য বাবার প্রাণ বেঁচেছে আর তুমি ওর সঙ্গে এরকম ব্যবহার করছো? তুই মুখটা বন্ধ রাখলেই ভালো হবে। এত তাড়াতাড়ি তুই ভুলে গেলি এই মেয়েটা তোর বাবার সাথে কি করেছে? ছ মাসের মধ্যে ওকে ক্ষমা করে ওকে বাড়িতে নিয়ে আসলি। মা, নিহার কিন্তু রুচিতাকে এখানে আনেনি, আমি আর প্রতীক গিয়ে নিয়ে এসেছি। মা, ওই আসলে দেখো প্রতীক, রুচিতাকে এখানে না ডাকার জন্য বাবার যদি কিছু হয়ে যায় তাহলে আমরা সারা জীবন অনুশোচনা করব। শোনো না, যদি যদি রুচিতাকে এখানে ডাকার পরও বাবার শরীর ঠিক না হয় তাহলে আবার আমরা ওকে পাঠিয়ে দেব। দাদা, এরপর চলুন। ওকে ম্যাডাম। রুচিতা, দিদির সঙ্গে দেখা না করেই চলে যাবে। বৌদি, বৌদি কেমন আছো তুমি? সব সবাই বাড়িতে সবাই ঠিক আছে তো? হ্যাঁ, আমরা সবাই ঠিক আছি, কিন্তু বাবা ঠিক নেই। তুমি প্লিজ আমাদের সঙ্গে এসো, ওনার যদি কিছু হয়ে যায়। তুমি তুমি যাবে তো আমাদের সঙ্গে? রুচিতাকে শুধু আমি বাবার জন্য এই বাড়িতে এনেছি। আপনি নিজেই ভাবুন না, যদি যদি রুচিতা ঠিক সময় না আসতো আর আর বাবার কিছু হয়ে যেত তাহলে? আজকাল একটু বেশি নিজের ইচ্ছা মতো কাজ করছো না ঋতু? তোমার শাশুড়ি এখনো বেঁচে আছে, একবারও আমাকে জিজ্ঞেস করার প্রয়োজন বোধ করলে না? ঋতু কিছু ভুল করেনি পুনম, তুমি শাশুড়ির ক্ষমতা দেখাচ্ছ না। ভুলে যেও না আমিও এখনো বেঁচে আছি। যদি রুচিতা সময়ে না আসতো না তাহলে হয়তো আমার ছেলে আর তোমার স্বামী আমাদের মধ্যে থাকতো না। মা, আরেকবার বাবার সাথে দেখা করে চলে যাব আমি। আসলে বোধহয় ওই দিন পার্কে উনি আমাকে দেখে নিয়েছিলেন তাই চিন্তা করছিলেন। পার্কে? ওনার হুইল চেয়ার বেঞ্চের সাথে ধাক্কা লাগতে যাচ্ছিল, আমি বাঁচিয়ে নিয়েছিলাম। কি হয়েছে বাবা? কি দেখছো তুমি? ও, তাহলে তুমি ওখানে ছিলে, সেই জন্য বাবা ওখান থেকে আসতে চাইছিল না। হ্যালো, কি? ঠিক আছে, আমি আসছি। আসলে ডক্টরের গাড়ি খারাপ হয়ে গেছে তাই আমি দেখে আসছি। রুচিতা এই বাড়িতে থাকবে কি থাকবে না তার সিদ্ধান্ত ডক্টরই নেবেন। বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে দিন ভগবান, আর আমাকে এত মাস পরে আমার পরিবারের সাথে দেখা করানোর জন্য ধন্যবাদ ভগবান। আপনার কাছে শুধু আমার এতটুকুই প্রার্থনা, সবাইকে ভালো রাখবেন। এই মন্দিরের মন্দিরের দেওয়ালে ফাটল কেন? যেদিন তুমি এই বাড়ি থেকে চলে গেছো সেদিন থেকে এখানে ফাটল ধরে গেছে। অনেকবার মেরামত করানো হয়েছে কিন্তু এটা ঠিক হয়নি। যাকে, আমি তোমার জন্য চা করে নিয়ে আসছি। বৌদি,
বৌদি, নিহারবাবুর কি এখনো মনে হয় যে আমি বাবার সাথে ওরকম করেছিলাম? উনি কি আমাকে ভুলে গেছেন নাকি এখনো ওনার মনে আমি আছি? এই ভুল ধারণা নিয়ে থেকো না রুচিতা, যে নিহারের মনে তোমার জন্য কোনো জায়গা আছে। ওর জীবনে তোমার আর কোনো অস্তিত্ব নেই। ভুলেও এই কথাটা কখনো ভেবো না যে নিহার এখন তোমার। মা, আর কতদিন আপনি নিজের মনে আমাকে নিয়ে রাগ আর ঘৃণা পুষে রাখবেন? আমি আপনাকে আগেও বলেছিলাম আর আজকেও বলছি যে আমি বাবার সাথে কোনো ভুল করিনি, কিন্তু তাও আমি আপনার সামনে হাত জোর করে ক্ষমা চাইছি মা, আমাকে ক্ষমা করে দিন। নিহার বাবুর জন্য আমি আঁচল পেতে আপনার কাছে ভিক্ষা চাইছি মা, প্লিজ আমাকে আমার নিহার বাবুর থেকে আলাদা করবেন না, প্লিজ আমাকে আমার পরিবার, আমার নিহার বাবুকে দিয়ে দিন, আমি আপনাদের সবার কাছে ভালোবাসার ভিক্ষা চাইছি, প্লিজ। এটা তো বিশেষ শিশি মা। তুমি এই বাড়িতে নিহারের জীবনে ফিরে আসতে চাও তো? চাও তো ফিরে আসতে? তাহলে এই বিশেষ শিশিটা নাও আর এই মেয়েটাকে খাইয়ে দাও। কি ভাবছো তুমি রুচিতা, এই বিশেষ শিশিটা খোলো আর এই মেয়েটাকে খাইয়ে দাও আর এই বাড়িতে ফিরে এসো? খাওয়াও মেয়েটাকে, এই ঝামেলা শেষ করো, ফিরে এসো বাড়িতে। মা, আপনি এসব কি বলছেন? আমি কেন ওনাকে বিষ খাওয়াবো? উনি কে? আমি তো ওনাকে চিনিও না, আর আমার বাড়ি ফিরে আসার জন্য আমি ওনাকে কেন বিষ খাওয়াবো? কেন? কারণ ও হলো এই গোয়েল পরিবারের ছোট বৌমা। নিহারের স্ত্রী। আর আমার আদরের বৌমা। এটা হতে পারে না, না নিহার বাবু আমার সাথে এটা করতে পারেন না, নিহার বাবু এটা করতে পারেন না। কিন্তু এটা তো হয়েছে রুচিতা। তোমার স্মৃতির সিঁদুর এখন ওর। তোমার সব অধিকার, সব সম্পর্ক এখন এই মেয়েটার। ওকে বিষ দিয়ে সব শেষ করো আর আবার এই বাড়িতে ফিরে এসো, আর নয়তো এই বাড়ির সুখ শান্তি আর খুশির জন্য চুপচাপ এখান থেকে চলে যাও। মা, ডাক্তারবাবু এসে গেছেন। আশা করব তুমি এই পরিবারের ভালোর জন্যই সিদ্ধান্ত নেবে।